সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই, বড়দের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তো আজকে বিশ্বকর্মা পুজোর পবিত্র দিনে আসুন বন্ধুরা, বাবা বিশ্বকর্মা শ্রী পাদ পদ্মে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শান্তি মন্ত্র দিয়ে আজকের পবিত্র দিনে শুরু করছি। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী গুরু বন্দনা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, তস্মৈ শ্রী গুরবে নমঃ, তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে পবিত্র দিনে শুরু করছি। শ্রীরামকৃষ্ণ সুপ্রভাতম। স্বামী হর্ষানন্দ কৃতম রচিত। জয়তু 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 শ্রী শ্রীরামকৃষ্ণ শরণম শরণে শরণাগত 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 ঠাকুর। ওম ধর্মস্য হানিমভীত পরিদৃশ্য শীঘ্রম কামার পুষ্কর ইতি প্রথিতে সমৃদ্ধে গ্রামে সুবি প্রসদনে হবিজাত দেব শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম বাল্যে সমাধনুভব শীতপক্ষী পঙ্ক্তিম সন্দৃশ্য মেঘপটলে সমবাপিয়ানো ঈশৈকবেদন সুখম শিবরাত্রিকালে শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম নানা বিধানৈশনা তন ধর্ম মার্গান ক্রৈস্তাদিচিত্র নিয়মান পরদেশ ধর্মান আস্থায় চৈকমনয়োরনুভূত বাংস্তম শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম হে কালিকা পদসর রুহুকৃষ্ণ ভৃঙ্গ মাতু সমস্ত জগতামপি শারদায়া ঐক্যং হর্দশীতরসা পরমং তৈব শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম রাখালতারকহরিংশ্চ নরেন্দ্রনাথম অন্যান বিশুদ্ধমনস শশী ভূষণাদীন সর্বজ্ঞাত্মবায়ুনম তমিহানুশাসী শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম নিত্যম সমাধিজ সুখম নিজবোধরূপম আস্বাদয়ন তব পদে শরণাগতাংশ্চ আনন্দয়ন প্রশময়ন নপুতিষ্ঠতে আনন্দয়ন প্রশময়ন নুপতিষ্ঠ সে ত্বং শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম স্বীকৃতপামখলিং শরণাগতৈরদ আজীবনং বহুকৃতং দয়য়া স্বদেহে তজ্জাত খেদো নিবহং সহসে স্মনাথ শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম প্রাত প্রণামকরণম তব পাদ পদ্মে সংসার দুঃখহরণম সুলভং করোতি মত্তেতি ভক্তিভরিতাং প্রতিপালয়ন্তি
শ্রীরাম কৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম গাতুম স্তুতিস্তব জনামৃতায় মানহ সম্প্রাপ্য দর্শনমিদং তব পাদয়শ্চ ধন্যা নরেশ ভবিতুম মিলিতা সমীপম শ্রীরাম কৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম সন্ধ্যায় দর্শন সুখম শরণাগতে ভো মোহান্ধকারমখিলম তম পাকুরুম্বু জ্ঞানার্ক ভক্তি জলধে সকলার্তি হন্ত শ্রীরাম কৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম আহৈ তু কীর্তি করুণা কিলতে স্বভাব দুষ্টা কঠোর হৃদয়া অপিতে ভজন্তে ত্বমেব সর্বজগতাং জননী প্রপাত্রী শ্রীশারদেশ্বরি রমে তব সুপ্রভাতম সুপ্তাম স্তু ভারত জনন স্ববচ প্রহারৈ রুদ্ধ দয়ান বিবশায়ন নিজ ধর্ম মার্গে প্রোৎসাহবন পরমতং প্রকটীকরোষি বীরেশ দত্ত মহিমান তব সুপ্রভাতম শ্রীরাম কৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুরা, শ্রীরামের অনুধ্যান অযোধ্যাকাণ্ড পর্ব থেকে আজকে আমি গুহ সকাশে ভরত এই অংশ থেকে পাঠ শুরু করছি। প্লিজ বন্ধুরা, আপনারা শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। পরদিন প্রভাতে রামকে ফিরিয়ে আনবার জন্য ভরত রথে চড়ে রওনা হলেন। ভরতের রথের আগে আগে অমাত্যগণ ও পুরোহিতেরা এবং রথের পেছনে সুসজ্জিত হস্তি অস্ত্রধারী বহু সৈন্য অশ্বারোহী এবং বহু রথ যাত্রা করল। কৌশল্যা সুমিত্রা ও কৈকেয়ী রামের প্রত্যাগমনের আশায় সন্তুষ্ট চিত্তে রথে রওনা হলেন। অযোধ্যার জনসাধারণ রামের দর্শনাকাঙ্ক্ষায় আনন্দে যেতে লাগল। বহুদূর যাবার পর ভরত গঙ্গার তীরে শৃঙ্গবের পুরে উপস্থিত হয়ে বললেন, আজ আমরা এখানে বিশ্রাম করে কাল সকালে গঙ্গা পার হব। গঙ্গা তীরে ভরতের বিপুল সৈনা সমাবেশ দেখে নিষাদরাজ গুহ তার জ্ঞাতিদের বললেন, মনে হচ্ছে ভরত নিজেই এই বিশাল সৈন্য নিয়ে এসেছে। সে আমাদের বধ করে আমার প্রভু রামকে হত্যা করবে, কিন্তু আমরা তা হতে দেব না। রাম আমার সখা, তোমরা প্রস্তুত হয়ে গঙ্গার তীরে অবস্থান করো। যদি দেখি ভরত রামের অনুরক্ত, তাহলে এই বিশাল সৈন্য আমরা নির্বিঘ্নে পার করে দেব। এই বলে নিষাদরাজ গুহ মৎস্য মাংস ও মধু উপহার নিয়ে ভরতের কাছে গেলেন। সুমন্ত্র গুহকে দেখে ভরতকে বললেন, ইনি নিষাদরাজ গুহ, রামের প্রিয় সখা। ইনি দণ্ডাকরণ্যের সকল খবরই জানেন, রাম এখন কোথায় আছেন তাও ইনি জানেন। গুহ অতি নম্রভাবে ভরতকে বললেন, এখানে আসার আগে আমাদের কোনো সংবাদ না দেওয়াতে তোমাদের যথোচিত সেবা থেকে আমরা বঞ্চিত হলাম। আমি সর্বস্ব তোমাকে নিবেদন করছি, তুমি নিজের মনে করে এই গৃহে অবস্থান করো। তোমার সৈন্যরা উত্তম রূপে আহার করে আজ রাত্রি এখানেই অতিবাহিত করুক, কাল সশৈনে এখানে থেকে যাবে। গুহুর কথা শুনে ভরত বললেন, তুমি আমার গুরু রামের সখা, তোমার অভিপ্রায় অতি উত্তম। তুমি যে মহতি সেনার আতিথ্য সৎকার করতে চেয়েছ, এতে আমারও সৎকার করা হলো। এখন আমাকে ভরদ্বাজের আশ্রমে যাবার পথ বলে দাও। গুহ জোর হাতে বললেন, রাজকুমার তুমি ভেবো না,
আমার অনুচরদের নিয়ে তোমাকে সঙ্গে করে সেখানে নিয়ে যাব, কিন্তু আমার একটা জিজ্ঞাসা আছে। কচ্ছিন্ন দুষ্ট ব্রজসি রামসক্লিষ্ট কর্মণঃ ইয়ং তে মহতি সেনা শঙ্কাং জনয়তি বমে। অক্লিষ্ট কর্মা, রামের প্রতি কোনো দুষ্ট অভিসন্ধি নিয়ে যাচ্ছে না তো? তোমার এই মহতি সেনা দেখে আমার আশঙ্কা হচ্ছে। গুহর কথা শুনে নির্মল স্বভাব ভরত বললেন, রাম আমার জ্যেষ্ঠ ভ্রাতা, পিতৃতুল্য। গুহ, তুমি বিপরীত কোনো আশঙ্কা করো না। ভরতের কথা শুনে গুহ অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, ধ্যানস্ত্বং ন ত্বয়া তুল্যম পশ্যামি জগতি তলে অযত্নাদাগতং রাজ্যম ইয়স্তম ত্যাগতুমিহেচ্ছেসি। তুমি ধন্য, পৃথিবীতে তোমার মতো আর কাউকে দেখি না যে বিনা যত্নে রাজ্য পেয়েও তুমি তা ত্যাগ করতে চাইছ। এতে তোমার কীর্তি সর্বজগতে ছড়িয়ে পড়বে। সেই রাত্রি রামের কথা চিন্তা করতে করতে ভরত গভীর শোকে সংজ্ঞাহীন হয়ে পড়লেন। গুহ তখন ভরতকে সান্ত্বনা দেবার জন্য শৃঙ্গবেরপুরে রাম সীতা লক্ষ্মণের অবস্থানের কথা আনুপূর্বিক বলতে লাগলেন। গুহর কথা শুনে ভরত বললেন, আজ থেকে আমি মাটিতে অথবা তৃণশয্যায় শয়ন করব, জটাচির ধারণ করে ফল মূল খেয়ে থাকব। রামের বদলে আমি 14 বছর বনে বাস করব। আমি একাকী বনবাসী হলে শত্রুঘ্নও আমার সঙ্গে থাকবে। রাম লক্ষ্মণের সাথে অযোধ্যা পালন করবেন। দেবতারা আমার অভিলাষ পূর্ণ করবেন কি? আমার শত অনুনয় বিনয়েও যদি রাম প্রতিশ্রুতি পালনে অটল থাকেন, তবে আমিও তার সাথে বনবাসী হব। ভরত ও শত্রুঘ্ন গঙ্গার তীরে সেই রাত্রি রামের চিন্তায় জেগেই কাটিয়ে দিলেন। প্রভাতে গুহ বহু নৌকা এনে ভরতের এই চলমান নগরী পার করবার ব্যবস্থা করলেন। স্বস্তিক নামে এক অতি সুখকর এবং নিরাপদ নৌকাতে বশিষ্ঠাদি মুনিরা, ভরত, শত্রুঘ্ন এবং রাজমহিষীরা আরোহণ করলেন। অন্যান্য বৃহৎ নৌকায় শকট, অশ্ব, পণ্য সামগ্রী প্রভৃতি তোলা হলো। নৌকা বোঝায় যাত্রীরা অপর পারে গিয়ে পৌঁছালো। হস্তী সকল ধ্বজ পতাকা নিয়ে সাঁতার দিয়ে নদী পার হতে লাগলো। এইভাবে গুহর অনুচরেরা অতি সত্বর সকলকে গঙ্গার অপর পারে নিয়ে গেল। শান্তি শান্তি শান্তি। বন্ধুরা, এখন আমি হনুমান চালিশা পাঠ শুরু করছি। আপনারাও প্লিজ আমার সাথে সমবেতভাবে হনুমান চালিশা পাঠ করুন। হনুমান চালিশা, দোহা। শ্রীগুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারী, বরণ রঘুবর বিমল যশজ দায়ক ফলচারী, বুদ্ধিহীন তনু জানুকৈ সমর পবন কুমার, বলবুদ্ধি বিদ্যা দেহুমহি হুরুহু কলেশবিকার। ধ্যানম গোষ্পদীকৃত বারসিং মশকীকৃত রাক্ষসম রামায়ণ মহামালারত্নম বন্দে নীলাত্মজম ইয়ত্র ইয়ত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম ভাস্পবাড়ী পরিপূর্ণ লোচনম মারুতিম নমত রাক্ষসাঙ্কম চৌপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশ তিহু লোক উজাগর, রামদূত অতলিত বলধামা আঞ্জনী পুত্র পবন সুতনামা, মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী, কঙ্চন বরণ বিরাজ শুভেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, হাত বজ্র ঐ ধ্বজা বিরাজৈ কাঙ্ক্ষে মুং জনৈব সাজৈ, শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন, বিদ্যাবান গুণীয়তি চাতুর রাম কাজ করিবে কো আতুর, প্রভু চরিত্র শুনিবে করসিয়া রাম লখন সীতামন বসিয়া,
সূক্ষ্মরূপ সূক্ষ্মরূপ ধরি সিহৈ দিখা বা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালা বা ভীমরূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে লায় সঞ্জীবন লখন জিয়ায়ে শ্রী রঘুবীর হরষি উরলায় রঘুপতি কিনহি বহুত বড়াই তুম মম প্রিয় ভরত সমভাই সহস্র বদন তোমারে অশোগাবেই অশোকই শ্রীপতি কণ্ঠ লাগাবেই সনকাদি ব্রহ্মাদি মুনিষা নারদ শারদ সহিত অহিষা ইোম কুবের দিকপাল জহাংতে কবি কবিত কহি সকে কহাংতে তুম উপকার সুগ্রীবহি কিনা রাম মিলায় রাজপথ দিন্না তোমারে মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বরে ভয় সব জাগ জানা যুগ সহস্র ওজন পরভানু লীল্য তাহি মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মেলে মুখ মাহি জলদি লাঙ্গি গায়ে অচরজ নাহি দুর্গম কাজ জগতেকে যেতে সুগম অনুগ্রহ তোমারে তেতে রাম দুয়ারে তুম রাখো বারে হো তো না আজ্ঞা বিনু পৈসারে সর্বশুকলাহেই তোমারই শরণা তুম রাক্ষ কাহুক ডরনা আপন তেজ তোমার আপন তেজ সমারো আপৈ তিন লোক হাঁ কোতে কাপৈ ভূত পিসাচ নিকট নেহি আবে মহাবীর যব নাম শুনাবে না সেই রোগ হরেই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবে মনোক্রম বচন ধ্যান জ্বলাবে সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুমি সাজা অর মনোরথ যো কই লাবেই তাসু অমিত জীবন ফল পাবে চারুযুগ প্রতাপ তুমহারা চারুযুগ প্রতাপ তুমহারা হয় প্রসিদ্ধ জগত উজিয়ারা সাধু সন্তকে তুম রাখবারে অসুর নিকন্দন রাম দুলারে অষ্ট সিদ্ধি নবনিধিকে দাতা অশুভর দিন্য জানকী মাতা রাম রসায়ন তোমারে পাশা সদা রহ রঘুপতিকে দাসা তোমারে ভজন রাম কোপাবই জনম জনমকে দুঃখ বিসরাবে অন্তকাল রঘুপতি পুর যাই জহং জন্ম হরি ভক্ত কাহাই অর দেবতা চিত্ত না ধরাই হনুমত সেই সর্বসুখ করই সংকট কটই হটই সংকট কটই মিটেই সব পীরা যো সুমিরেই হনুমত বলবীরা জয় 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 হনুমান গোসাই কৃপা কর গুরুদেব কিনাই যো শতবার পাঠ করে কই ছুট এবং দি মহাসুখ হই যো হিয়া পড়ে হনুমান চালিসা হয় সিদ্ধি সাখী গৌরীসা তুলসীদাস সদা হরি চেরা কিজয় নাথ হৃদয় মহরেরা কিজয় নাথ হৃদয় মহরেরা হৃদয় মহরেরা হৃদয় মহরেরা পবন তনয় সংকট হরণ মঙ্গল মূরতিরূপ রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বসু অসুরভু শিয়াবর রামচন্দ্র কি জয় পবন সুত হনুমান কি জয় বলো ভাই সব সন্তান কি জয় ওম মনোজবং মারত তুল্যবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠমং বতাদ্মজং বানরয়ূথমুখং শ্রীরামদূতং শিরসা নমামি ওম শ্রী শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রীরামচন্দ্র পরব্রহ্মণে নমো নমঃ ওম শান্তি শান্তি শান্তিহি হরিহি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু জয় শ্রী গুরু মহারাজ কি জয় জয় শ্রী মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ কি জয় জয় গঙ্গা মায় কি জয় ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেই নমঃ জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহু নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয় সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ শরণাগত 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 ঠাকুর।
বন্ধুরা, শ্রী শ্রীরামের অনুধ্যান আজকে এই পর্যন্তই। মায়ের চরণে ব্যাকুল প্রার্থনা করি, মা যেন তার সকল সন্তানদের সাধন জীবন, নিজ নিজ সাধন জীবন মা সদা রক্ষা করেন, আর আমরা যেন সদা মাকে নিয়েই ব্যস্ত থাকি, মায়ের চরণেই যেন মনটিকে সদা সর্বদা ফেলে রাখতে পারি। তো বন্ধুরা, এই শ্রী শ্রী রামের অনুধ্যান, যদি আপনাদের এই চ্যানেলের যদি এই অনুধ্যান যদি ভালো লাগে, তো প্লিজ এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন আপনাদের কীরকম লাগছে শ্রী শ্রী রামের অনুধ্যান, আর লাইক শেয়ার যতটা পারবেন লাইক শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্ত। আবারও বলি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন, সদা সর্বদা মাকে নিয়েই থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর।